ইংরেজিতে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাদেরকে কিছু কনফিউশন একদম ক্লিয়ার করে নিতে হয়। তো আজকের ক্লাসে আমরা হ্যাব টু এবং শুড এই দুইটার মধ্যে আসলে আমাদের পার্থক্যটা কি এবং স্পোকেন ইংলিশে আমরা কিভাবে এগুলোর পারফেক্ট ইউজ করতে পারি সেটা আমরা শিখবো। তো সবাইকে স্বাগতম বেঙ্গল এডু স্টুডিওতে, আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। তো আজকের ক্লাসে আমরা এই হ্যাব টু এবং শুড এটা নিয়ে যত কনফিউশন রয়েছে সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা একটা কথা বলি যে হ্যাব টু এটার মানেটা কি, শুড এটার মানেটা কি। আচ্ছা, হ্যাব টু এটার মানে হচ্ছে গিয়ে করতে হবে, করতে হবে। আর শুড এটার মানে হচ্ছে উচিত। যদি আমরা মানেটা ভালো মতো বুঝে যাই তাহলে আমাদের একদম পড়া 50% এখানেই শেষ। আচ্ছা, আপনাকে যদি বলি তোমাকে সেখানে যেতে হবে, যদি আপনাকে বলি তোমাকে ভিডিওটা দেখতে হবে, আচ্ছা যখন আমরা বোঝাবো, যদি আমরা এখানে বাংলায় লিখি তোমাকে তোমাকে ফুটবল ফুটবল খেলতে হবে। আচ্ছা, আরেকটা যদি লিখি তোমার ফুটবল ফুটবল খেলা উচিত। দেখেন, যদি আমরা এখানে বাংলাতে একটু লক্ষ্য করি এই দুইটা লাইনের মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। যেমন এখানে রয়েছে তোমাকে ফুটবল খেলতে হবে, আরেকটা হচ্ছে তোমার ফুটবল খেলা উচিত। যখন আমরা বলি তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা খেলতে হবে, তোমাকে সেখানে যেতে হবে, এটা দ্বারা বোঝায় যে আমাদের একদম অব্লিগেটরি ডিউটি, যেটা করতেই হবে, যেটা না করে কোনো উপায় নাই। তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তোমাকে ভালোমতো পড়তেই হবে, এই যে এগুলো হচ্ছে অব্লিগেটরি ডিউটি, আমাদেরকে যেটা মাস্ট করতে হবে, দুনিয়া উল্টা হয়ে যায় আমাদেরকে করতে হবে। আর যখন আপনাকে বলা হবে তোমার উচিত সেখানে যাওয়া, তোমার উচিত তাকে ডাকা, তোমার উচিত এই ভিডিওটা পুরোটা দেখা, তোমার উচিত পড়াটা ঠিকমতো কমপ্লিট করা, এখানে উচিত যখন বলবে তখন এই ইটস কাইন্ড অফ আমাদের উপরে এসে যায় যে আমাদের হয় করবো না হয় করবো না, অর্থাৎ আমাদের উচিত যখন থাকবে তখন কিন্তু আমরা এটা আমাদের নিজেদের ডিসিশন হয়ে যায়। আর যখন কেউ আমাকে বলে তোমাকে এটা করতেই হবে তখন কিন্তু আমাদের আর নিজেদের উপর ডিসিশনটা থাকে না, তখন কিন্তু আমাদেরকে অব্লিগেটরি ডিউটি করতেই হবে। দ্যাট মিন্স যখন আমাদের কোনো কিছু একদম মাস্ট করতেই হবে তখন আমরা এই ব্যবহার করবো হচ্ছে গিয়ে হ্যাভ টু। আর যখন উচিত অর্থে ব্যবহৃত হবে, যেটা আমাদের উপর কাইন্ড অফ, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে গিয়ে শুড। তাহলে যদি এখানে আমরা লিখি তোমাকে ফুটবল খেলতে হবে, এটাকে ইংরেজিতে কীভাবে বলবো, ইউ খেলতে যেহেতু হবে অর্থাৎ আমাদেরকে মাস্ট অব্লিগেটরি ডিউটি, ইউ হ্যাভ টু প্লে ফুটবল, ইউ হ্যাভ টু প্লে ফুটবল। তারপর হচ্ছে তোমার ফুটবল খেলা উচিত, তখন আমরা লিখবো হচ্ছে কি, ইউ শুড প্লে ফুটবল, ইউ শুড প্লে ফুটবল। আমরা যদি একটু গ্রামার নিয়ে আলোচনা করি, এখানে আমরা একটু মনে রাখবো হ্যাভ টু, হ্যাভ টু এবং শুড এই দুইটার পরই আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। আচ্ছা, এখানে ব্যবহার হচ্ছে হ্যাভ টু পরিবর্তন হয়ে মাঝে মাঝে হ্যাজ টু হয়ে যায়। কখন? যদি আমরা লিখি তাকে সেখানে যেতেই হবে, তাকে সেখানে যেতেই হবে। আচ্ছা, এখানে আমরা লিখেছি তাকে, এই তাকে এটার ইংলিশটা কি, হয় হি না হয় সি। আচ্ছা, হি অথবা সি যখন আমরা ব্যবহার করি সাবজেক্ট হিসেবে, এগুলো হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যখন থাকে সাবজেক্ট হিসেবে তখন আমরা যখন ভার্বটা ইউজ করবো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা, এখন আমাদের যে হ্যাভ টু এটা পরিবর্তন হয়ে তখন কি হবে, তখন এটা পরিবর্তন হয়ে হবে হচ্ছে গিয়ে হ্যাজ টু। তাহলে এটাকে যখন আমরা ট্রান্সলেট করব, অর্থাৎ এখানে লিখেছি তাকে সেখানে যেতেই হবে, যদি লিখি সি তখন কি আর হ্যাভ টু হবে না, তখন আর হ্যাভ টু হবে না, তখন হবে হচ্ছে গিয়ে হ্যাজ টু, সি হ্যাজ টু গো দেয়ার, সি হ্যাজ টু গো দেয়ার। আচ্ছা, যদি আমরা এখানে বলি তাদেরকে টাকা দিতেই হবে তাহলে এটা কী হবে, দে হ্যাভ টু গিভ মানি। যদি আমরা এখানে লিখি তার উচিত এখানে আসা, সি শুড কাম হিয়ার। যদি এখানে আমরা লিখি আমার ভাইয়ের উচিত ভালো মতো পড়া, মাই
brother should study well. এরকম ভাবে আমরা আরো অনেক অনেক ওয়ার্ড নিজেরা বানাতে পারবো। আশা করি এই যে have to এবং এই should এটার মধ্যে আপনাদের আর কোনো কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।